वेलकम बैक टू माय चैनल केमन आछो तुम्रा आशा करी सबाई भालो आछो सुस्थ आछो स्वाभाविक आछो आमिओ भालो आछी आर एखन बाजे सकाल 9:45 सीजीतेर क्लास शुरू होबे एखनी एकटु परे क्लास शुरू होये जाबे आर आमी एखाने बिछाना गुछाच्छी सीजीत एई मात्र घुम थेके उठलो ओके ओर ठाम्मा घुम थेके उठिये ब्राश ट्राश करिये नीचे निये गेछे आमी सबे नीचे उपरे जामा कापड़गुलो सब मेले ठेले दिये आसलाम घूम थेके उठते आजके प्रचुर प्रचुर देरी होये गेछे प्राय 8:20 बजे तखन बाबा बेल बाजिये उपरेर एकटा बेल आछे आलादा ओटा बाजिये तखन लाभ दिये उठेछि भीषण देरी होये गेछे অনেকটাই দেরি হয়ে গেছে ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে ঘুম আসছে না রাতে মেসেজগুলো ঢুকছে সবে নেট অন করেছি মেসেজগুলো ঢুকছে ওয়াইফাই অন করেছি এই সবে আর সব মেসেজগুলো ঢুকেই যাচ্ছে তো একটুখানি ইগনোর করবে আওয়াজগুলো কারণ এখন আর ওয়াইফাই বন্ধ করা যাবে না ক্লাস ম্যামরা সব ভিডিও পাঠানো শুরু করে দেবে এখনই তো যেটা বলছিলাম সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আমার ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে সকালবেলা ঘুম আসছে রাতেবেলা ঘুম আসছে না অনেক রাত হয়ে যাচ্ছে ঘুম আসছে না আর যখন ঘুমাচ্ছি তখন অনেকটাই রাত হয়ে যাচ্ছে সকালবেলা যার জন্য চোখ খুলছে না এই জিনিসটা অনেকদিন ধরে হচ্ছিলো মাঝখানে একটু ঠিক হয়ে গেছিলো ওই বাড়ি যাওয়ার পরে আবার হচ্ছে যাই না কেন মা বলেছে প্রাণায়াম কর ঠিক হয়ে যাবে ওষুধপত্র খাচ্ছি ঠিক হয়ে যাবে ডাক্তার আমাকে ঘুমের ওষুধ দিয়েছে কিন্তু আমি ঘুমের ওষুধ খাচ্ছি না কারণ আমার যেটা মনে হচ্ছে আমি যেটা ফিল করছি ঘুমের ওষুধ খেলে ওই ঘুমের ওষুধেই আমার ঘুম আসবে নর্মালি যে ঘুমটা ওটা আমার আসবে না এর জন্য আমি নিতে চাচ্ছি না ওষুধটা খেতে চাচ্ছি না দেখি এভাবে দেখি যদি না হয় লাস্টে তো ঘুমের ওষুধই নিতে হবে তো মাঝখানে আমার ঠিক হয়ে গেছিলো আবার কেন প্রবলেমটা হচ্ছে বুঝতেই পারছি না আর সে ঠিক আছে সবই ঠিক হয়ে যাবে আর বিছানা বাটি চোখ গুছানো মোটামুটি ঝেড়ে ঝুড়ে বিছানাটা আমি গুছিয়ে নিই তারপর বই খাতা সব নিয়ে নিচে যাব আর নিচে গিয়ে সিজিতের ক্লাস ট্লাস করিয়ে নিই আর তোমাদের সাথে তাহলে তো এখন আর কথা বলতে পারছি না জাস্ট আমি ব্লগটা আমার শুরু করলাম নালে ব্লগ আর সারাদিনে শুরু হতো না যদি শুরু না করতাম কারণ এখন যদি ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে যেতাম তারপরে তো আর এনিওয়ে কাল রাতে আমার ননদ এসছে আমার ননদ এসছে তো ওইখানে আর একটু ব্যস্ত হয়ে যেতাম গল্প গুজবে ব্যস্ত যেতাম তো ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে আর এখানে একটা কী এটা ও কাগজ আমি ভাবছি কি এটা ঠিক আছে তাহলে তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি তো সৃজিতে দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো ওকে আমি একটু খেলতে দিয়ে এসেছি আর দিয়ে আমি উপরে এসে যেহেতু আমার ননদের মেয়ে এসছে তো অবভিয়াসলি ওর মনটা ওদিকেই পড়ে থাকবে যে খেলবো খেলবো একটা মনের মধ্যে একটা অস্থিরতা থাকবে তা বাচ্চা মানুষ তাই আমি একটু অ্যাডভান্স করে ক্লাসগুলো একটু করিয়ে নিয়েছি যে আমি জানি ম্যামরাজকে এগুলোই করাবে তা আমি একটু তাড়াতাড়ি করে করিয়ে নিয়েছি করিয়ে বলেছি তুমি যাও খেলো আর তারপরে যে ক্লাসটা আছে সেটা একটু লেট আর লেটে হবে এখন মানে লেট হবে মানে ওনার টাইমেই হবে কিন্তু যেহেতু ও আগে আগে সব করে নিয়েছে ও একটু রেস্ট পাবে আর একটু খেলতে পারবে আর আমার ননদ খুব বেশি ক্যামেরা সাই এর জন্য আমি ক্যামেরার সামনে ওনাকে আনবো না ও অনেক কমই ক্যামেরার সামনে আসে ও আর কথা তো বলতেই চায় না আমি অনেক দিন চেষ্টা করেছি কিন্তু কথা বলতে চায় না কিন্তু আমার ননদের মেয়ে খুব ক্যামেরা ফ্রেন্ডলি ভীষণ ক্যামেরার সামনে আসতে ডান্স করতে পছন্দ করে তো ওকে আমি আনবো ওরা কদিন থাকবে আর যদিও আমার ননদের বাড়ি একেবারেই কাছে বেশি একটা দূরে না সামনেই প্রায় হেঁটে 2 মিনিট দু থেকে 3 মিনিট এরকমই আর তো সকালের আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট সকালে ব্রেকফাস্ট হয়েছিল আলু পেঁপে দিয়ে ছোলা দিয়ে একটা তরকারির মতো আর সাথে হলো রুটি তো কমপ্লিট সকালে আমি কিছুই করতে পারিনি যা তোমাদের বলেছি আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম না আমি ঘুমতেই উঠতে পারিনি যদিও মা আমাকে রাতেই বলে দিয়েছিলো যে সকাল সকাল এত তাড়াতাড়ি উঠবি না যেহেতু আমি মেডিসিন নিচ্ছি তো মেডিসিনের অ্যাকশন আমার ভীষণ ঘুম পায় আর কাজ করার তাড়াতে আমি খুব জোর করে উঠে পড়ি আর যেহেতু আমার সকালে রান্নাঘরে ঢুকতে হবে টেনশনে থাকি তো জোর করেই উঠে পড়ি কিছুটা জোর করেই উঠি যদিও আমার ওঠার মতো আমার সেরকম আমার বডি আমার সাপোর্ট করে না যে আমি উঠবো তাও আমি উঠে পড়ি তা মা আমাকে বলেছিল মানে আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে এত তাড়াহুড়া করবি না আমি সকালবেলা কিছুটা এগিয়ে রাখবো তারপর আস্তে আস্তে উঠবি আর তাড়াহুড়া তো আমার যা আমি তোমাদের বলেছিলাম আমার ঘুম থেকে উঠতে অনেকটাই আজকে লেট হয়ে গেছে তো উপরে সকালবেলা নিচে গিয়ে দেখেছিলাম তরকারিটা হয়েই গেছে মা করেছিল পেঁপে দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি তরকারিটা খুব টেস্ট হয়েছিল আমার ছোলা দিয়ে কোনো আইটেমস আমার ভীষণ ভীষণ ভালো লাগে ছোলা মটর চানা আই লাভ আমি খুব বেশি পছন্দ করি আর রুটিগুলো হয়নি রুটিগুলো আমি আর আমার ননদ দুজনে মিলে করেছি আর তা আজকে বেশি একটা কিছু দেখানোর মুডে নেই আমি আমার আজকে গল্প করারই মুড
তোমাদের সাথে বসে বসে গল্প করারই মুড। আর এখন একটা ছোট্ট ভিডিও এডিট করার আছে, মানে টাইম আছে, মানে এর জন্যই ভাবছি এডিটটা আমি করেই নিই। আমার সৃজিতের একটা ভিডিও, ছোট ভিডিও অনেকদিন আগে মামা বাড়ি গিয়ে করেছিল, ওই ভিডিওটা আমার এডিট করা হয়নি, তো ওই ভিডিওটা আমি এডিট করবো। সৃজিতের ডিসক্রিপশন লিঙ্ক অনেক দিন দিয়েছিলাম, তারপর আমি দিতে ভুলে যাচ্ছি। তো আমি আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক ফিঙ্ক দেওয়ার কাজটা না আমার একদমই ভালো লাগে না, আমি পারি না, আমার ইচ্ছেই করে না দিতে দিতে। তো আমি আবার দিয়ে দেবো। আমার মা আর সৃজিত একটা খুব সুন্দর ডান্স করেছিল আমাদের সৃজিতের চ্যানেলে, ওই ডান্সটা তোমরা অনেকেই পছন্দ করেছো, যারা যারা দেখোনি প্লিজ প্লিজ দেখে নিও। লুঙ্গি ডান্সের উপরে ভিডিওটা করা হয়েছিল, যদি তোমরা না দেখে থাকো তো দেখে নিও। আর আমি যদি পারি এই ভিডিওর পরে ওই নাচের একটুখানি একটু ঝলক তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমাদের একটু ইন্টারেস্ট বাড়বে দেখা। আর ডিসক্রিপশনের লিঙ্ক, সৃজিতের চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, যদি মনে থাকে তাহলে দিয়ে দেবো, মনে না থাকলে তো কিছু করার নেই। তো ঠিক আছে, তাহলে আমি যাই একটু ঘরে, একটু গুছগাছের একটু কাজ টাজ করি, একটুখানি ফার্নিচারটা নিচেগুলো একটু পরিষ্কার করি, যদিও বেশি একটা নোংরা না, তো একটু পরিষ্কার টরিষ্কার করি। আর তোমাদের সাথে আমি ডাইরেক্ট দুপুরবেলা সৃজিতের ক্লাস ক্লাস হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সৃজিতের ক্লাস মোটামুটি এখন শেষের দিকে চলে এসেছে, তো যাবো স্নান করতে, সৃজিতকে স্নান করাবো, নিজে স্নান করবো। তো তার আগে ভাবছি একটু ফেস প্যাক ইউজ করিনি, বহু বহু দীর্ঘদিন, প্রায় প্রাচীনকাল হয়ে গেছে আমি মুখে ফেস প্যাক ইউজ করছি না, তাই এটা ইউজ করছি। আর আমি সবসময় এই ব্র্যান্ডটাই ইউজ করি, এই ফেস প্যাকটাই ইউজ করি, এর জন্য না যে এই ব্র্যান্ডটা আমি খুবই পছন্দ করি বা খুবই ভালো, হ্যাঁ এটা ভালো, নো ডাউট ভালো, খুবই ভালো, কিন্তু এটা আমি ইউজ করি কারণ এটাই, কারণ এটা এখনও শেষই হচ্ছে না, এর জন্যই এটা বারে বারে রিপিটেডলি আমি ইউজ করতেই আছি, করতেই আছি, যে এটা শেষ হবে তারপর তো একটা নতুন কিনবো, তাই না? ওয়েস্ট করবো কেন জিনিস বারবার? আর আমার একটা জিনিস থাকতে আরও জিনিস কেনা আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, এর জন্য এটা শেষ হবে তারপর। তো প্রায় দু মাস তিন মাস পর পর আমি ফেস প্যাক ইউজ করি, প্রায় চার মাস পাঁচ মাসও হয়ে যায়, এর মধ্যে আমি কীভাবে ইউজ করছি দেখো। তো এর জন্য এটা শেষ হওয়ার নাম নিচ্ছে না, যেহেতু এটা শেষ হওয়ার নাম নিচ্ছে না, তাই আমি অন্য ফেস প্যাকও কিনছি না। এটা ভালো করে শুকিয়ে নিই, কতক্ষণে সিজিটকে স্নান করিয়ে তারপর আমি স্নান করে আসবো। আর এতক্ষণ আমি আমার একটা ব্লগ কালকে রাতে পাবলিশ করেছিলাম, ওটা আমি দেখছিলাম বসে বসে, নিজেকে দেখতে ভালোই লাগে বলো, বড়ো স্ক্রিনে, মোবাইলে দেখতে এতটা ভালো লাগে না, বড়ো স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে। সরি, আমি ভেবেছি কেউ এসছে তাই দেখতে গেছিলাম। তো এটা শুকিয়ে নিক, আর বেশি একটা কথা বলবো না, এটা শুকিয়ে নিক আর ফ্রেশন আপ হই, তারপর তোমাদের সাথে আবার কথা। তো স্নান টান করে আমি এখানে বসে আছি, চুপচাপ বসে নেই, সেমি বসা অবস্থায় আছি, আর্ধেক বসা অর্ধেক শোয়া অবস্থায় আছি। দুপুরবেলাটা এই টাইমটা ভীষণ ভীষণ একটা ঘুম ঘুম টাইম থাকে, তো ওই সময়টা আমি কিছুতেই মাথা সোজা রাখতে পারি না, আমার ভীষণ ঘুম পায়, কিছুটা ওষুধের রিয়াকশানও আমার এরকম হয়, ভালো লাগে না, তাই আমি এইভাবে শুয়ে আছি। আর শুয়েছি ল্যাপটপে, একটু আমার কাজ করছিলাম, সিজিত ওগুলো খুব বেশি ভলিউম দিয়ে টিভি দেখছে। আমার ননদের মেয়ে পাগল করে দিচ্ছে নাচ শিখবে বলে, মামি আমাকে নাচ শেখা, ও এখন অনলাইন ক্লাস করছে, আর অনলাইন ক্লাস চলছে, এখন বেজে গেছে 1:30, তো অনলাইন ক্লাস চলছে। তো কি বলছিলাম আমি, ও তো আয়ুষী, মানে আমার ননদের মেয়ে আয়ুষী এখন ক্লাস করছে, ও ক্লাস ক্লাস করে আসুক, তারপরে ক্লাস করে আসলে তারপরে আমি ওদেরকে নিয়ে একটু ডান্স শেখাবো। ততক্ষণে অনেকক্ষণ ধরে আমি একটা ভিডিও এডিট করার চেষ্টা করছি, কিন্তু আমার মুডই আসছে না, আমার চ্যানেলের ভিডিও না, সৃজিতের একটা ভিডিও, অনেক দিন ধরে ভিডিওটা পেন্ডিং পড়ে রয়েছে, তো ওটাকে আমি এডিট করবো, অনেকক্ষণ ধরে চিন্তা করছি এডিট করবো, কিন্তু এডিট আর করতে পারছি না, ভালোই লাগছে না, এডিট করতে ইচ্ছেই করছে না। তো এখন আমি এডিট করবো, আর
ডান্স শেখাবো, তারপর দুপুরবেলা দুপুরবেলা না বিকেলবেলা আমার স্টুডেন্ট আসবে একজন, অনেক দিন ধরে আমি অসুস্থ করে স্টুডেন্ট, ওই যেটা বাচ্চা মেয়ে আসতো তোমাদের দেখিয়েছি ওকে আমি অনেক দিন হয়ে গেছে ওকে আমি ডান্স শেখাচ্ছি না, যেহেতু ডক্টর আমাকে ডান্স করতে বারণ করেছিল আমি এর জন্য শেখাচ্ছিলাম না। কিন্তু আজকে অনেক দিন ধরে এমনিতেই নতুন ও আর খুব ডান্সে ওর ইন্টারেস্ট, তো আমার আর ইচ্ছে করলো না বন্ধ করতে, তো ওকে আমি বলেছি ওর মাকে আমি ফোন করে বলেছি নিয়ে আসো আমি আস্তে আস্তে করে শেখাবো। তো আজকে বিকেলবেলা ও আসবে, তো ওদের যদি আমি ডান্স শেখাই মানে আমার ননদের মেয়ে আয়ুষীকে আর আমার ছেলেকে যদি আমি ডান্স শেখাই তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যদি এখন শেখাই, আর বিকেলে শেখালেও তোমাদের সাথে শেয়ার করব। আর কাজটুকু তাহলে ওই এডিটিংটুকু সেরে নেই, ফটাফট ফটাফট করে এডিটিংটুকু সেরে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ভেবেছিলাম ওরা ডান্স প্র্যাকটিস করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কেউই এখানে এখন ডান্স করার মুডে নেই, তোমরা দেখতেই পাচ্ছ সবাই খেলার মুডে বসে আছে, তাই আমি এখন আর দেখাচ্ছি না তোমাদের ডান্স প্র্যাকটিস, কারণ এই ভিডিওটা আমি আর লম্বা করতে চাচ্ছি না, কারণ এখন একটু টাইম আছে, তো এর মধ্যে আমাকে ভিডিওটা এডিট করতে হবে, এডিট করে সেভ করে রাখতে হবে, পাবলিশ পরে করলে হবে, কারণ এরপরে আমার স্টুডেন্ট চলে আসবে তো ওকে ডান্স শেখাতে গেলে আর টাইম পাবো না, তাই এই ভিডিওটা আমাকে এখানে এন্ড করতে হবে। তো দেখেই নিয়েছে আমাদের ঘরের সিচুয়েশান, ও দুটো খেলছে, আমার রতন দুজন খেলছে, আর আমার হাজব্যান্ড বসে বসে উদ্লা শঙ্কর হয়ে গান করছে, আর এখন বেজে গেছে বেলা প্রায় 3:30, আমরা একটু আগেই লাঞ্চ করেছি, লাঞ্চ টাঞ্চ করে এসেছি, আর দুপুরবেলা আমাদের বাড়িতে এখন আর ঘুমানোর সিস্টেম উঠেই গেছে, একটু শুতাম তাও উঠে গেছে আস্তে আস্তে, ভালো হয়েছে, একদিকে রাত্রেবেলা ঘুমটা তাড়াতাড়ি চলে আসে, আমার হাজব্যান্ড এরকমই দুবেলা এসে খেয়ে দিয়ে ঘুম গান করতে বসে আর আমার ছেলে খেলতে বসে যায়, আর কেউ আর সরাসরি সিন আর করে না। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমি আবার নেক্সট ব্লগে দেখা করব, টিল দেন কেমন আছো প্লিজ 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 আমাকে জানিও, কমেন্ট করে জানিও, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, টিল দেন বাই।